প্যান্ট ছেলেদের আরেকটা ওয়ান অফ দ্য মোস্ট স্টাইলিশ আইটেম। এটা পরে না এমন কোনো মানুষ নেই, এমন কোনো ছেলে নেই। কিন্তু একটা ছেলে নতুন প্যান্ট কেনার ক্ষেত্রে সবচাইতে বেশি যেই মিস্টেকটা করে থাকে সেটা হচ্ছে প্যান্টটা বডিতে ফিটিং হলে কিনে ফেলে আর চিন্তা করে লেন্থ নিয়ে, তো চিন্তা করার সময় আছে, লেন্থ যদি বেশি হয় তাহলে সমস্যা নেই, প্যান্টটা একটু ফোল্ড করে নিব তাহলেই হয়ে যাবে। বাট এটা একটা গুরুতর মিস্টেক্স, ভুল ধারণা। আপনার প্যান্টের লেন্থ যদি আপনার বডি হাইট অনুযায়ী পারফেক্ট না হয় তাহলে সেটা পরলে আপনাকে কখনোই ভালো দেখাবে না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রত্যেকটা প্যান্ট, সেটা হোক জিন্স, সেটা হোক চিনোস বা সেটা হোক জগার্স, প্রত্যেকটা প্যান্টের আসলে পারফেক্ট লেন্থ, প্রপার লেন্থ কি। সো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। সো আপনার প্যান্টের অ্যাকচুয়াল লেন্থ কেমন হবে সেটা আসলে ডিপেন্ড করে হচ্ছে আপনার পার্সোনাল স্টাইল আর আপনার বডি শেপের উপর। এই দুইটা জিনিস আপনার প্যান্টের লেন্থের ক্ষেত্রে কি ফ্যাক্টর হিসাবে কাজ করে। আর প্যান্টের প্রপার লেন্থ জানতে আপনাকে দুইটা জিনিসের উপর ফোকাস করা উচিত। প্রথমটা হচ্ছে প্যান্টের হ্যামস। প্যান্টের হ্যামস হচ্ছে প্যান্টের নিচেদের দেখবেন যে মোটা করে ভাঁজ করা যে অংশটা থাকে সেটা হচ্ছে প্যান্টের হ্যামস। আর সেকেন্ডটা হচ্ছে প্যান্টের ব্রেকস। প্যান্টের এখন ব্রেকস মানে হচ্ছে ব্রেক ড্যান্স না, ব্রেকস মানে হচ্ছে আপনার প্যান্টটা যখন আপনি জুতার সাথে পরবেন তখন দেখবেন যে প্যান্টের নিচে হালকা একটা ভাঁজ পড়েছে, সেটা হচ্ছে প্যান্টের ব্রেকস। আর ব্রেকস হচ্ছে চার ধরনের। প্রথমটা হচ্ছে ফুল ব্রেকস। ফুল ব্রেকস প্যান্টের ক্ষেত্রে দেখবেন যে প্যান্টের নিচের দিক দিয়ে অনেক লেন্থ বেশি হবে আর প্যান্টটা নিচের দিকে ওয়াইড অনেক বেশি হবে। আর এই প্যান্টটা পরে হচ্ছে ওল্ডার পিপলরা। আপনার পাশে যদি কোনো মুরব্বীরা থাকে তাহলে দেখবেন যে তাদের প্যান্টগুলো এই ধরনের হয়ে থাকে, একদম বিগ, নিচের দিক দিয়ে এরকম ফোলা টোলা খোলা হোয়াইট। এই প্যান্টগুলা 2020 এসে যদি আপনি পরেন, ইয়াং কেউ, এখন আসলে মুরব্বীরাও এই ফুল ব্রেক্স প্যান্টগুলো পরে না, তারাও একটু স্লিমার প্যান্ট পরে। সো 2020 এসে যদি আপনি এই প্যান্টগুলো পরেন তাহলে আপনাকে দেখতে অনেকটা ক্লাউনের মতোই দেখাবে। সো আর বাট আনফর্চুনেটলি যারা একদম ওভারওয়েট পার্সন আছেন, ওভারওয়েট থেকে ওভারওয়েট, তাদের জন্য এই ফুল ব্রেক প্যান্টটাই হচ্ছে একটাই অপশন প্যান্ট পরার ক্ষেত্রে। সো সেকেন্ড ব্রেকটি হচ্ছে মিডিয়াম ব্রেক। মিডিয়াম ব্রেক প্যান্টগুলো দেখবেন যে ফুল ব্রেক থেকে একটু স্লিমারও বেশি হয়ে থাকবে আর ফুল ব্রেক থেকে এটা লেন্থ একটু কম হয়ে থাকবে। আর এই প্যান্টগুলো বেস্ট হচ্ছে যারা বয়স হচ্ছে মিডল এজড। এই প্যান্টগুলো তারাই পরবে যারা হচ্ছে ন্যারো প্যান্টগুলো পছন্দ করে না। অনেকে আছে দেখবেন যে ন্যারো প্যান্ট দুই চোখেও দেখতে পায় না, তাদের জন্য অপশন হচ্ছে এই মিডিয়াম ব্রেক প্যান্টসগুলো। আর থার্ড প্যান্ট হচ্ছে স্লাইড ব্রেক। স্লাইড ব্রেক প্যান্টগুলো আসলে হচ্ছে আপনার প্যান্টের ক্ষেত্রে একটা মডার্ন একটা লুক ক্রিয়েট করবে, কারণ এই প্যান্টটার দিকে লক্ষ্য করে দেখবেন যে প্যান্টটার যে হ্যামটা আছে প্যান্টের নিচে সেটা জুতার সাথে হালকা একটু টাচ করে থাকবে, যার ফলে আপনার প্যান্টে হালকা একটু বাস পড়বে, যেটা আপনাকে দেখতে আরও বেশি স্টাইলিশ, আরও বেশি ক্লাসি লাগবে। আর এই প্যান্টটা নিচের দিক দিয়ে খুব সুন্দরভাবে ন্যারো করা থাকবে। আর এই প্যান্টগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব সুন্দরভাবে টেইলর করা থাকবে। আর ফোর্থ প্যান্টটি হচ্ছে নো ব্রেক প্যান্ট। নো ব্রেক প্যান্টগুলো আমরা দেখবেন যে আপনার প্যান্টের হ্যাম আপনার জুতার সাথে কখনো টাচ করবে না, হালকা একটু গ্যাপ থাকবে আপনার প্যান্ট আর জুতার ভিতরে। আর এই প্যান্টগুলো হচ্ছে তাদের জন্য বেস্ট যারা নিজের স্টাইলের প্রতি কনফিডেন্ট, যারা নিজের স্টাইলের প্রতি সচেতন, কারণ এই প্যান্টগুলো খুবই সুন্দরভাবে ন্যারো করা থাকবে। আর যেহেতু এই প্যান্টগুলোর আর নিচে দিয়ে হালকা একটু স্কিন আপনার সবসময় দেখা যাবে, তাই আমি এখানে বলছি যারা ফ্যাশনের প্রতি কনফিডেন্ট তারা এই প্যান্টটা করবেন, কারণ আপনি যদি এটা লাইক না করেন, আপনি যদি এটা ক্যারি না করতে পারেন তাহলে এই প্যান্টটা আপনার কখনোই পরা উচিত না। আর আমার যতগুলো ফর্মাল প্যান্ট আছে না, সবগুলোর লেন্থই এই নো ব্রেকস লেন্থটা দেয়া। আর আমরা তো শুধু এতক্ষণ কথা বললাম হচ্ছে ফর্মাল প্যান্ট নিয়ে, বাট আমরা তো শুধু ফর্মাল প্যান্টই পরি না, আমরা জিন্স পরি, আমরা গ্যাবার্ডিং প্যান্ট পরি, আমরা জগার্স পরি। সো সেগুলার লেন্থ কেমন হবে? সেগুলার লেন্থ হবে, সাপোজ আমি যদি এখন জিন্স প্যান্ট কিনি না, তাহলে জিন্সের ক্ষেত্রে আমি কখনো নো ব্রেকস লেন্থটা দিব না, কারণ কি জিন্স আমি শুধু ফর্মাল জুতার সাথে পরি না, জিন্স আমি যে কোনো ধরনের স্নিকার্স বা বুটসের সাথে পরি। আর জিন্স আমি ফোল্ড করে পরতেও পছন্দ করি, কারণ জিন্স ফোল্ড করে পরলে ডিফারেন্ট একটা ভাইব দেয়। সো আমি যদি নো ব্রেকস প্যান্ট এখন জিন্সের ক্ষেত্রে দিই তাহলে আমি সেটা কখনো ফোল্ড করে পরতে পারবো না, সেটা আমি কখনো বুটসের সাথে পরতে পারবো না, কারণ এই জিনিসটা যদি আমি করি তাহলে আমাকে দেখতে খুবই ওয়ার্ড দেখাবে, কারণ নো ব্রেকসের লেন্থটা দেখবেন যে এমনিতেই কম হয়ে থাকে। সো আমি যদি ফোল্ড করি বা বুটসের সাথে পরি তাহলে আমার প্যান্টটা দেখবেন এমনিতেই ছোটো ছোটো দেখাবে। সো জিন্সের ক্ষেত্রে এটা পারফেক্ট হবে না। আর জিন্সের ক্ষেত্রে পারফেক্ট লেন্থ আপনার নিজস্ব চয়েসের উপর ডিপেন্ড করবে, সেটা আপনি হয় আপনি মিডিয়াম ব্রেকসও রাখতে পারেন, সেটা স্লাইড ব্রেকও রাখতে পারেন। আর আপনি জিন্সের ক্ষেত্রে পারফেক্ট লেন্থের প্যান্ট ম্যাক্সিমাম সময়ে দোকান থেকে কিনলে না পাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ আপনি যখন দোকান থেকে কিনবেন তখন দেখবেন যে ম্যাক্সিমাম সময় অলমোস্ট 95% সময় আপনার প্যান্টের লেন্থ সবসময় বেশি হয়ে থাকে। সো আপনি এক্সট্রা 50 থেকে 60 টাকা দিয়ে ট্রাই করবেন প্যান্টগুলো একটু অল্টার করে নিতে। আর চিনোস বা গ্যাবার্ডিন প্যান্টের যদি কথা বলে, চিনোস যেহেতু ফর্মাল প্যান্টেরই আরেকটা ভার্সন, তাই চিনোস আপনি ফর্মাল প্যান্টের মতোই লেন্থগুলো রাখতে পারেন। বাট চিনোসের ক্ষেত্রে আমার মতে বেস্ট লেন্থ হবে স্লাইড ব্রেক টু নো ব্রেক। আপনি চিনোস যদি মিডিয়াম ব্রেক রাখেন বা এর থেকে বেশি ফুল ব্রেকও রাখেন তাহলে জিনিসটা অনেক অনেক বেশি স্লপি দেখাবে। তাই ট্রাই করবেন চিনোস যদি পরেন তাহলে স্ট্রাইড ব্রেক টু নো ব্রেক লেনটা রাখতে। আর নেক্সট হচ্ছে জগার্স। জগার্স যেহেতু এক্সট্রিমলি ক্যাজুয়াল একটা প্যান্ট, আর জগার্সের কাজই হচ্ছে আপনাকে যেহেতু কমফোর্টেবল রাখা, সো জগার্সের ক্ষেত্রে আপনি ট্রাই করবেন প্যান্টটা যাতে একদম সুন্দরভাবে ন্যারো করা থাকে। আর জগার্স যেহেতু আপনার যে হ্যামসটা আছে সেটা হবে একটা এলাস্টিকের বা রাবারের, সেটা আপনি ট্রাই করবেন আপনার যে অ্যাঙ্কেলটা আছে, অ্যাঙ্কেলের যে উঁচা হাড়টা আছে সেটার মাঝ বরাবর থাকে, তাহলে আপনার জগার্সের লেনটা একদম পারফেক্ট হবে। আর লাস্ট প্যান্টটা হচ্ছে ক্রপ প্যান্ট বা নো অ্যাঙ্কেল প্যান্ট। এই প্যান্টগুলো আগে কেউ পরতো না, বাট 2020-এ এসে এখন দেখা যাচ্ছে যে এই প্যান্টগুলোর ব্যবহার অনেক বেড়ে গেছে। আর এই প্যান্টগুলোর লেন্থ হবে আপনার যে অ্যাঙ্কেলটা আছে, অ্যাঙ্কেলের উঁচা হাড়টা, তার থেকে এটার হাইট হবে ম্যাক্সিমাম 1 ইঞ্চি উঁচায়, 1 ইঞ্চির বেশি না। যদি 1 ইঞ্চির বেশি হয় তাহলে আপনাকে দেখতে অনেকটা একটা উইয়ার্ড লাগবে, প্যান্টের লেনটা বেশি উঁচায় উঠে যাবে। সো আপনার কাছে যদি এই ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ড্রপ এ লাইক বিলো অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল অ্যান্ড টার্ন অন দ্য নোটিফিকেশন বেল সো ইউ গাইস ডোন্ট মিস এনি অফ মাই ভিডিও। আবার নেক্সট উইকে দেখা হবে। আসসালামু আলাইকুম।